লাক্ষাদ্বীপ। কাশ্মীর ব্যতীত লাক্ষাদ্বীপই হচ্ছে ভারতের একমাত্র মুসলিম সংখ্যাগরিষ্ঠ দ্বীপ। লাক্ষাদ্বীপকে ভারতের মালদ্বীপও বলা হয়ে থাকে। লাক্ষাদ্বীপের সমুদ্র সৈকতের অফুরন্ত স্বচ্ছ নীল জলরাশি যে কাউকে মুগ্ধ করবে। লাক্ষাদ্বীপকে দেখতে আপনার কাছে অনেকটা ছবির মতো সাজানো গোছানো মনে হবে। চোখ ধাঁধানো সুন্দর এই দ্বীপটির 98% মানুষই কিন্তু মুসলিম। দ্বীপটিকে অনেকে ভার্জিন দ্বীপও বলে থাকেন। ভারতের কেরালা রাজ্য থেকে লাক্ষাদ্বীপের দূরত্ব প্রায় 400 কিলোমিটার। সমগ্র লাক্ষাদ্বীপ অঞ্চলটি একটি জেলা ও 10টি মহকুমায় বিভক্ত। লাক্ষাদ্বীপই পৃথিবীর একমাত্র দ্বীপ যেই দ্বীপটিতে জনসংখ্যার ঘনত্বের বিচারে সবচেয়ে বেশি মসজিদ রয়েছে। মাত্র 60,000 জনসংখ্যার এই দ্বীপে 163টি মসজিদ আছে। শুধুমাত্র লাক্ষাদ্বীপের রাজধানী কাভারাট্টিতেই রয়েছে 52টি মসজিদ। লাক্ষাদ্বীপপুঞ্জ মোট 32টি ছোট ছোট দ্বীপপুঞ্জ নিয়ে গঠিত। এদের মধ্যে মাত্র 10টি দ্বীপে মানুষ বসবাস করে। লাক্ষাদ্বীপের এই 32টি দ্বীপকে একসঙ্গে লক্ষাদ্বীপ বলা হয়ে থাকে। সংস্কৃত ভাষায় লক্ষদ্বীপ শব্দের অর্থ লক্ষদ্বীপের সমষ্টি। লাক্ষাদ্বীপের 32টি দ্বীপের মধ্যে প্রত্যেকটি দ্বীপই আলাদা বৈশিষ্ট্যের অধিকারী। দ্বীপগুলো খুব কাছাকাছি অবস্থানে হওয়া সত্ত্বেও একটি দ্বীপের সাথে আরেকটি দ্বীপের আবহাওয়া, প্রকৃতি কোনো কিছুরই মিল নেই। দ্বীপগুলোর এত বৈচিত্র্য বৈশিষ্ট্যের কারণে পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু থাকে এই লাক্ষাদ্বীপ। লাক্ষাদ্বীপই ভারতের একমাত্র দ্বীপ যেখানে অপরাধের প্রবণতা একেবারে শূন্যের কোটায়। এখানকার বাসিন্দারা খুবই শান্তিপূর্ণ এবং অতিথিপরায়ণ। লাক্ষাদ্বীপের 32টি দ্বীপের মধ্যে আকর্ষণীয় দ্বীপ হচ্ছে আগত্তি দ্বীপ। এই দ্বীপটিকে লাক্ষাদ্বীপের গেটওয়ে বা প্রবেশদ্বার বলা হয়ে থাকে। এখানকার সুন্দর সমুদ্র সৈকত আর প্রাকৃতিক সৌন্দর্য মনোমুগ্ধকর। এখানে সুইমিং, স্নর্কেলিং, কায়াকিংয়ের মতো ওয়াটার স্পোর্টস করার সুযোগ রয়েছে। ইতিহাস থেকে জানা যায় 7ম শতকে লাক্ষাদ্বীপে মুসলমানদের আগমন ঘটে এবং এখানে ইসলাম ধর্ম প্রতিষ্ঠিত হয়। এরপর 1762 সালে লাক্ষাদ্বীপটি টিপু সুলতান দখল করে নেয়। 1799 সালে টিপু সুলতানের মৃত্যুর পর এই দ্বীপটি আবার ব্রিটিশদের অধীনে চলে যায়। লাক্ষাদ্বীপের মোট জনসংখ্যার 98% মানুষ ইসলাম ধর্মের অনুসারী। 2011 সালের আদমশুমারি অনুসারে লাক্ষাদ্বীপের জনসংখ্যা 65,000-এর মতো। লাক্ষাদ্বীপে বেশ কয়েকটি আকর্ষণীয় মসজিদ আছে। এর মধ্যে উজরা, জুমা মসজিদ, ওবায়দুল্লাহ মসজিদ, আগাট্টি মসজিদ বেশি প্রসিদ্ধ। লাক্ষাদ্বীপের উজরা মসজিদ চত্বরে একটি কূপ আছে। এই কূপের পানির রয়েছে অলৌকিক ক্ষমতা। এটি বিশ্বাস ভারতীয়দের। মসজিদের এই কূপের পানি পান করলে বিভিন্ন জটিল ও কঠিন রোগের নিরাময় ঘটে থাকে বলে তারা বিশ্বাস করে। রোগ নিরাময়ের উদ্দেশ্যে মসজিদের এই কূপটি থেকে ভারতের বিভিন্ন রাজ্য থেকে আসা হিন্দু মুসলিম সবাই পানি নিয়ে যান। তাছাড়া লাক্ষাদ্বীপের উজরা মসজিদের দেয়ালে প্রাচীন রীতিতে করা আরবি ক্যালিগ্রাফির কারুকাজ দেখতে পর্যটকরা ভিড় করেন। লাক্ষাদ্বীপের মসজিদে ওবায়দুল্লাহও বেশ প্রসিদ্ধ। এখানে একজন ধর্ম প্রচারকের কবর রয়েছে, তার নামেই মসজিদটি প্রসিদ্ধ হয়েছে। তিনি দ্বীপটিতে প্রথম ইসলামের দাওয়াত নিয়ে আসেন। লাক্ষাদ্বীপে সামুদ্রিক মাছ খুবই সস্তা। টুনা মাছ হল এই দ্বীপের প্রধান থেকে প্রধান রপ্তানি পণ্য। লাক্ষাদ্বীপের টুনা মাছের খ্যাতি আছে পুরো বিশ্বজুড়ে। এই দ্বীপের টুনা মাছের স্বাদই আলাদা। প্রতি বছর এই দ্বীপ থেকে টুনা মাছ ভারতের আভ্যন্তরীণ বাজারের পাশাপাশি চীন, জাপান এবং দক্ষিণ কোরিয়াতে রপ্তানি হয়। লাক্ষাদ্বীপের অন্যান্য ফলের মধ্যে তরমুজ পাওয়া যায় সারা বছর। লাক্ষাদ্বীপের তরমুজ সাইজে খুব ছোট এবং গোলাকার। এসব তরমুজের বাহিরের রং ঘন সবুজ আর ভেতরের অংশ গোলাপি কালার হয়ে থাকে। এই তরমুজগুলো খুবই মিষ্টি হয়ে থাকে। লাক্ষাদ্বীপের মানুষজন খুবই শিক্ষিত। দেশটিতে শিক্ষার হার 92%। দ্বীপটির পাঠ্যক্রমে কেরালা রাজ্যকে অনুসরণ করা হয়। শিক্ষার ক্ষেত্রে লাক্ষাদ্বীপের ছেলেদের তুলনায় মেয়েরা অনেক এগিয়ে। কৃষিকাজ, মাছ ধরা, নারকেল চাষ এখানকার অধিবাসীদের জীবিকা অর্জনের প্রধান মাধ্যম। তাছাড়া নারকেল সম্পর্কিত অনেক শিল্প এখানে গড়ে উঠেছে। পর্যটন শিল্প তাদের আর্থিক উপার্জনের ক্ষেত্রে বড় ভূমিকা পালন করে। লাক্ষাদ্বীপ 1956 সালের 1 নভেম্বর ভারতীয় প্রজাতন্ত্রের অধীনে আসে এবং এটি পৃথক কেন্দ্রশাসিত অঞ্চল রূপে গড়ে ওঠে। লাক্ষাদ্বীপে বেশ গুরুত্ব দিয়ে রমজান, ঈদ উল ফিতর, ঈদ উল আজহা পালন করা হয়। এখানকার মানুষ অতি সহজ ও সাধারণ জীবনযাপনে অভ্যস্ত। মুসলিমরা দ্বীপটিতে সংখ্যাগরিষ্ঠ হলেও
অন্যদের সঙ্গে মিলেমিশে বসবাস করেন এবং দ্বীপের উন্নতির জন্য একযোগে কাজ করেন। লাক্ষাদ্বীপের মসজিদ সংলগ্ন মাদ্রাসাগুলোতে কোরআন শিক্ষা দেওয়ার ব্যবস্থা রয়েছে। লাক্ষাদ্বীপে রয়েছে দেওবন্দের সিলেবাস অনুসরণে পরিচালিত কয়েকটি মাদ্রাসাও। নারীরা হিজাব পরিধান করে সংসার ঘরের কাজ সামাল দেন। মাতৃতান্ত্রিক সমাজ না হওয়া সত্ত্বেও অনেকে লাক্ষাদ্বীপকে নারীর রাজ্য বলে অভিহিত করেন, কারণ সংসার দেখাশোনা থেকে শুরু করে সব কিছু নারীকেই করতে হয়। পুরুষরা কৃষিকাজ ও মাছ ধরাসহ নানা কাজে বাহিরেই বেশি থাকেন। সম্প্রতি শান্তিপূর্ণ এই দ্বীপের বাসিন্দারা ভারতের ক্ষমতাসীন কট্টর হিন্দুত্ববাদী নেতাদের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছেন। লাক্ষাদ্বীপের বাসিন্দারা সোশ্যাল মিডিয়াতে সেফ লাক্ষাদ্বীপ নামে ক্যাম্পেইনও শুরু করেছেন। 2014 সালে নরেন্দ্র মোদী ভারতের ক্ষমতায় আসার পর ভারতে গরুর মাংস খাওয়া নিষিদ্ধ করলেও লাক্ষাদ্বীপ ছিল ব্যতিক্রম। এই দ্বীপটিতে গরুর মাংস খাওয়া ছিল বৈধ, কিন্তু বর্তমানে ভারতের ক্ষমতাসীন সরকার লাক্ষাদ্বীপে গরুর মাংস খাওয়া নিষিদ্ধ করতে চায়। একই সঙ্গে জনসংখ্যার 98% মুসলিম সংখ্যাগরিষ্ঠ এই দ্বীপে এতদিন পর্যন্ত মদ্যপান নিষিদ্ধ থাকলেও নরেন্দ্র মোদী সরকার এই দ্বীপের বিলাসবহুল হোটেল ও রিসোর্টগুলোকে অ্যালকোহল পানীয় পরিবেশনের অনুমতি দেওয়ার প্রস্তাব দিয়েছে। ভারতে হিন্দুত্ববাদী নেতাদের এই রকম বিতর্কিত পদক্ষেপের কারণে শান্ত শিষ্ট দ্বীপটির বাসিন্দারা হঠাৎ ক্ষোভে ফেটে উঠেছে। এমনকি লাক্ষাদ্বীপের অনেক বাসিন্দা ভারত থেকে স্বাধীনতার দাবিও তুলে বসেছে। বাংলাদেশ থেকে লাক্ষাদ্বীপ ভ্রমণের প্রক্রিয়া বেশ জটিল। আপনার কাছে ভারতের ভিসা থাকলেই কিন্তু আপনি লাক্ষাদ্বীপ ভ্রমণ করতে পারবেন না, কারণ লাক্ষাদ্বীপে ভ্রমণ করার জন্য কেরালার রাজধানী কোচি থেকে বিশেষ অনুমতিপত্র নিতে হয়, যার জন্য অন্তত 2 দিন সময় লাগে। দ্বীপপুঞ্জের বঙ্গারাম দ্বীপে বেশ কিছু উন্নতমানের রিসোর্ট ও হোটেল রয়েছে। এখানে আপনি প্রাকৃতিক উপকরণে নির্মিত এবং পরিবেশ বান্ধব অনেক সুন্দর কটেজ দেখতে পাবেন। মালদ্বীপের মতো লাক্ষাদ্বীপে অতটা আধুনিক সুযোগ সুবিধা না থাকলেও দ্বীপটির প্রাকৃতিক সৌন্দর্য যে কোনো প্রকৃতিপ্রেমী মানুষকে কাছে টানবে। সম্প্রতি মালদ্বীপের 3 জন মন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে আপত্তিকর মন্তব্যের কারণে লাক্ষাদ্বীপ পুরো ভারত জুড়ে আলোচনায় আসে। নরেন্দ্র মোদী ভারতের লাক্ষাদ্বীপে গিয়ে সেখানকার আদিম সমুদ্র সৈকতের প্রশংসা করেছেন। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমের প্ল্যাটফর্ম এক্সে এ সৈকতে বালির ওপর দিয়ে হাঁটা আর স্নর্কেলিং করার ছবি পোস্ট করেছেন। কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে মালদ্বীপের 2 জন মন্ত্রী মোদীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেন, যার ফলে 2 দেশের মধ্যে কূটনৈতিক উত্তেজনা সৃষ্টি হয়। অবশ্য পরবর্তীতে মালদ্বীপের ওই 3 মন্ত্রী টুইটার থেকে তাদের পোস্টগুলো মুছে ফেলেন এবং ভারতীয়দের মধ্যে বয়কট মালদ্বীপ নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রেন্ড চালু করেন ভারতীয়রা। প্রতি বছর ভারত থেকে প্রায় 2 লাখ পর্যটক মালদ্বীপে আসেন। মালদ্বীপের মাত্র 11% পর্যটক ভারত থেকে আসে, আর বাকি 89% আসে চীন, ইউরোপ এবং আমেরিকা থেকে। ভারতীয় পর্যটক সংখ্যায় 11% হলেও ভারতীয় জনপ্রতি পর্যটক মালদ্বীপে খুব কম অর্থ খরচ করে। অপরদিকে ইউরোপ, আমেরিকা এবং চীন থেকে আসা পর্যটকরা ভারতীয়দের তুলনায় কয়েক গুণ বেশি অর্থ মালদ্বীপে খরচ করে। তাই বিশ্লেষকদের ধারণা, ভারতের বয়কট মালদ্বীপ নামে প্রচারণা দেশটির অর্থনীতিতে খুব বেশি প্রভাব ফেলবে না। তাছাড়া মালদ্বীপে দীর্ঘদিন যাবৎ গড়ে ওঠা পর্যটন কেন্দ্রিক অবকাঠামো হুট করেই ভারতের পক্ষে লাক্ষাদ্বীপে গড়ে তোলা সম্ভব না। ভারতের লাক্ষাদ্বীপে মালদ্বীপের মতো হোটেল রিসোর্ট তৈরি করতে কয়েক দশক পর্যন্ত সময় লেগে যাবে। তো বন্ধুরা, আপনার কি মনে হয়, ভারতীয়দের মালদ্বীপ বয়কট স্লোগান দেশটির অর্থনীতিতে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারবে? আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।